আগের যুগগুলো আপাতত দৃষ্টিতে মনে হয় খুব ভয় নাই। আল্লাহ কিছু মুসলমানরে আদাম আদম নেশের দাদা তোমার হুকুমের মধ্যে বুঝালো এই হুকুমটা করাপ্টেড হুকুম, যে কমান্ড ইজ ফুল অফ করাপ্টেড, দেন আই ক্যান জাম্প মাই হেড টু হেভেন, আনলেস নট। আদমের আগে লক্ষ লক্ষ মানুষ ছিল, সুবলের বাচ্চা খান্তি যে মানুষটার মধ্যে প্রথম আল্লাহ রূপ উচ্চার করলো সেই প্রথম আদম। আর এর আগে বন্য মানুষ নকশা ছিল, রূপ ছিল না, রুয়ার নকশি তো বুঝে রাখা যে বোনা না, একটা লোক একটা মিলে ভালা আমি নিজে খুব অসহায় মনে করি যে করবার দিগার এত জ্ঞানই ভুল লাগে কম করতে ঠিক আছে লক্ষ রূপ বুঝে তো না রুহের মাপ ফেরার চাই মান আলাপার নাফসাহু যেটার নিজের রসকে চিনেছে, বাজার কোনো সন্দেহ নাই, আলাদা চিনে পেরেছে রাব্বাহু তার নিজের রস, রবে চিনবার বলেনি, বলছে তার নিজে লাগে চিন। কেটা আমায় মাল বলছে দিয়ে জিকে মি মিয়ে সাপি ইয়ে বলা যে বেতরু তেরি খুঁজি কামি যে বা নাহি তো কিছু বি নাই এই শরীরটাই তো মিমের শিখি এখানেই সব ইয়ে জিক্রে নিম এটা বিমের সিকি এই শরীরটা এটা বুঝিলে ইয়ে বলা এটা বেদা দিতে এবার বলা এই শরীরটা আল্লাহর দর্শন লাভের জন্য এই দেহ ছাড়া পাবে না। বলছে করলো এতে বুঝছে করব দলিল তোলা করব মানদানি আকাদাল হাক্কা যে আমাকে দেখেছে কোনো সন্দেহ নাই সে আল্লাহকে দেখেছে এরও প্রতিবাদ করছিল নবীও প্রতিবাদ ছাড়া চায় না সাহাবীরা ঘাটতি হতে হইল যার শুনুন না ভদ্র ভাষায় বাবা কোরবান হোক মা কোরবান হোক বাল কোরবান হোক আমার আমি কোরবান হই বেহলা কোরবান হই সব কিছু কইয়া কহে ইয়ার শুনুন না আবু জাহেল আবুল আবু বা সাহেব বা আবদুল্লাহ আবু গিরা চোখ খাই সারা জীবন আপনাদের দেখলো মহানবীর কাছে বুঝবার জন্য বলে তাই ঠিক আছে আবু জাহেল আবুল আহাব তো সারা জীবন আপনার দেখছে আতা তারা কাব্বা চেয়েছিল আবুল আহাবি বা কাব্বা আবু জাহেলে কাব্বা কয় না তার সারা জীবন দেখছে
अब जहल दिखे अब लहब दिखे जुड़खाई दिखे उपमा दिखे साहिबा दिखे अब्दुल्ला दिखे मुगिया दिखे আপনি বললেন মানানি ফাকাদাল হাক্কা Who sees me, he sees the Lord. যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে। আবু জাহেল আবুল আহাব সারা জীবন আপনাকে দেখলো দেখলো সাহেবা দেখলো আব্দুল্লাহ দেখলো মুগিরা দেখলো ঝুল খাই দেখলো আপনার কেউ আপন চাচা কেউ চাচা কেউ খালাতো ভাই কেউ ফুবাতো ভাই কেউ মামাতো ভাই আহা কি চিজ গুলি এক সালাম সালাম রোলা আপন ঘরে সন্তান হয় কাকে আফ্রিকার অতীত আবাবা ইথিওপিয়ার বেলাল মোহাম্মদের প্রেমে প্রেমিক হয় প্রেম কখনো ঘর আর বাহিরে সীমাবদ্ধ থাকে না প্রেমের কোনো দেওয়াল নাই সারা জীবন দেখবে চাচা দেখলো দুই চাচায় দেখলো বুবা সবাই দেখলো খালা নয় বড় সরব করে এরা যে সারা জীবন আর দেখে দেখছে তো তারা কি আল্লাহ দেখছে আপনি যে বললেন মান্নানি ফাকাদাল হাক্কা যে আমাকে দেখছে সে আল্লাহকে দেখছে আমরাও একদিন আগে কথা শুনলাম কোরআন কি দেখিতেছেন তাহার আপনাকে দেখিতেছে অথচ তারা আপনাকে দেখে না দেখা দুই প্রকার একটা উপর দিয়ে দেখা একটা ভিতর দিয়ে দেখা আদম এসে দাদা
अच्छा दरगम कैंसिल कर दूँ, सारा जीवन अभी तुम्हारे से तो जीवन मेरे से तो जो अच्छे देख ना दे बेटा थालाम अभी हालाम काम पूरा करूँ तुम्हारे हुकुम में मुझे पुलो ये हुकुम क्या कोराप्टेड हुकुम जो कमांड इस बुल्ला कोराप्टेड फिर आई कैन जाम माई हेड टू हेवन अनलेस नॉट বাপের বাপ ছেলের দিবে না ছেলের বাপ বাপের দিবে না তো বিজরা উখরা ইনকাতু মাসকালাতু লিল্লাহি আমি একজনের বোঝা আর একজনের ঘাড়ে দিই না আমি বাপের বাপ ছেলে দিই না ছেলের বাপ বাপের দিই না যার যার হিসাব তার তার করতে আমি জাগরা জাগরা করে রই আল্লাহ ঠিক আছে আল্লাহ ঠিক আছে আদম হওয়া ঠান্ডাতে গন্ধম খাইল আবার কুয়েও দিচ্ছেন গন্ধম যদি খাস আমি করেন সেন্টার জার্মানি আর গ্রাম দুনিয়া লাচ্ছি যে দুনিয়ায় ভরে যাব মনে থাকে যেন খবরদার গন্ধম খাও কই খাইল না গেল শয়তান আবার কয় দোস্ত বিরি বেটা মাই এম ইউর সিনসিয়ার ফ্রেন্ড সুরা হাদিদ এটি কুয়ের নাম বিশ্বাস কর আদম আমি তোমার সবচেয়ে প্রিয় বন্ধু এত বড় সিনসিয়ার বন্ধু আর পাইবা না যত ফল খাও কোনো মজা নাই ওই নিষিদ্ধ বৃক্ষের সর্বস চাক্কা সাজারা নিষিদ্ধ বৃক্ষের সার গ্রহণ করিও না ওই ওইটি আসল ওইটা খাইলে অমর হয়ে যাবে গেল রাজাই গো তোমার আল্লাহ উপকাবাজি দিতে খাওয়া কয় খান না খায় দেখেন না না আল্লাহ লাগতে কি বদল বদল করতে করতে বুদ্ধি দিছে একটা অন্ধকার ঘর বানিয়ে আমরা খাবো অন্ধকার ঘর বানিয়ে খাইছে আর আগা ধরছে ঠান্ডা দুটো পায়খানা হয় কাল আগা ধরছে কয়ে যে ঠান্ডা তো পায়খানা হয় এই যে দুনিয়া ভালো এলো কার কোথায় হাওয়ার কোথায় এই জন্য আদমের বেশি কষ্ট নাই হাওয়া খালি পেট হয় আর বাচ্চা হয় আর খুবই কষ্ট হয় মায়ের লোকের বাচ্চা হয় আর কষ্ট হয় আমার মাই কি আমার মাও তো মায়ের লোক আমার মা বাপের তো বউ সব কষ্ট হয় এই প্রলোচনায় দুই জনে বললো আল্লাহ পাক ঠিক করছো তুমি কুয়ে দিছ খবর দেওয়ার জন্য যে গন্ধম খাইস না খাইলে দুনিয়া নামক সেন্টার জেলে ভালাইয়া দেব আদম হওয়ায় শয়তানের প্ররোচনায় গন্ধম খাইল জান্নাত থেকে দুনিয়ায় ভালাইয়া দিলে আর দুনিয়া তো সিজিল দুনিয়া সেন্টার জেল আরো ভালাইছো ভালো আল্লাহ তুমি কইছো বলা তাছিলু বাজে আর তুমি যা উখরা বৈতা তু মাসকালা তুলিলা হিমিয়া আমি বাপের পাপ ছেলেকে দেই না ছেলের পাপ বাপের দেই না আদম হওয়ায় গন্ধম খাইছে আলহামদুলিল্লাহ তাগো জান্নাতে থেকে দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছেন কোনো আপত্তি নাই শাস্তি ভোগ করুক আপনি তো কইছেন বাপের বাপ পুনরে দেই না তাহলে আমি বেলাল তারপরে আমার মামুন আমরা কি লেগা দুনিয়ায় আইলাম আমরা তো জান্নাতেই যেই গন্ধ খাও তো বহুত দূরের কথা
আপনার বই পড়লে বাংলাদেশে কোন ফকির ধ্যান সাধনার স্কুল খুলে নেয়, ছোট হয়ে যাই হোক, এটা দিয়ে ছোট বড় করা যায় না। ধ্যান সাধনা কেউ স্কুল শেষে পড়লাম চিষ্টি সাহে বইরা একটা বড়াই খুলি ফেলিতে একটা ঘর বানাইছে চিল্লা ঘর, সে চিল্লালয় আঁকা চিল্লা ঘর হচ্ছে। আমি বইরা দেখলাম চিল্লা ঘর, দরবার শরীফে তার পীরের পুকুর পাড়ের সামনে একটা ঘর, তবু ধরে নিলাম যে না তো দিচ্ছে
প্রভুতে একটা চিল্লা ঘর দিয়েছে। আগে ভাই লেগে গেল।